এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকের ভিডিওটা খুবই ছোট্ট কিন্তু অনেক অনেক উপকারী। আমরা চা ছাঁকার ক্ষেত্রে অথবা দুধ ছাঁকার ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কাজে এই ছাঁকনিটা আমরা ব্যবহার করে থাকি, আর ব্যবহার করতে করতে নোংরা হয়ে যায়। মাঝখান থেকে দেখা যায় যে একটু মরিচাও ধরে যায় আর এর ভিতরে অনেক নোংরা জমে থাকে। তো তারপরে কিন্তু এটা আর ব্যবহার করতে ইচ্ছা হয় না। আমার এটাও দীর্ঘদিন ব্যবহার করতে করতে মাঝখানে একটু চিড়ে গিয়েছে, এই জন্য আমি এটা ব্যবহার করি না। এটা দিয়েই আজকে আপনাদের খুব সুন্দর একটি টিপস দিব। এটা মোম জ্বালিয়ে নিয়েছি, এই কাজটা কিন্তু আপনারা গ্যাসের চুলায় করে নিতে পারেন। যেহেতু আমার চুলাটা গ্যাসের না, ইলেকট্রিক চুলা, সেই জন্য আমি হচ্ছে মোম জ্বালিয়ে নিয়েছি। এবারে এটা এখানে ধরে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ধোয়া যখন এটা করবেন গ্যাসের চুলাতে পুড়িয়ে নেবেন, তখন একটু ধোয়া বের হবে, ভয়ের কোনো কারণ নাই। হয়তো বা আপনাদের মনে হতে পারে যে ছাঁকনিটা পুড়ে যাচ্ছে, মোটেও পুড়ছে না, আরও ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। এই টিপসটা খুবই কার্যকরী। আপনারা যখন বাসায় আপনারা এই চা ছাঁকনিটা ঠিক এভাবে ক্লিন করবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ভাজার পরে দেখবেন যে কতটা সুন্দর, একদম নতুনের মতো হবে। এটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর আমি একটা মাজনির সাহায্যে মেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি নিজেও কিন্তু একদম অবাক হয়ে গিয়েছি যে এতটা পরিষ্কার হবে আমি একদম ভাবতে পারিনি। সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে, ভিতরে যে ময়লাগুলো ছিল এই সমস্ত জায়গায় একদম সব ময়লা চলে গিয়েছে। আর যদি এটা আমি গ্যাসে পোড়াতে পারতাম সরাসরি আগুনে, তা এটা যদি আমি গ্যাসে পোড়াইতাম তাহলে আরও বেশি সুন্দর ক্লিন হয়ে যেত। আমি নিজেও কিন্তু বিশ্বাস করতে পারিনি আসলে যে এতটা পরিষ্কার হবে, কারণ অনেক দিন ধরে কালো হয়ে গিয়েছে বলে আমি এটা আর ব্যবহার করি না, নতুন আর একটা কিনে সেটা ব্যবহার করি। তো এই এতটা ক্লিন হবে সত্যিই আমি একদম বুঝিনি। আপনাদের যাদের এরকম আছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অনেক সুন্দর রেজাল্ট পাবেন, আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আশা করছি যে আজকের এই ছোট্ট টিপসটা আপনাদের অনেক অনেক কাজে দেবে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে অনেক সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো।